হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আজকেও আমার বাসায় একজন গেস্ট আসবে, সেটা হচ্ছে সোমা আপু। তাই আপুর জন্য আজকে একটু রান্নাবান্না করছি। আর বেসিক্যালি হচ্ছে আমরা তো মসজিদে যে ইফতার করি, তাই হচ্ছে বাসায় তেমন রান্নাবান্না করি না, শুধুমাত্র সেহেরির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি রান্না করি। তো আপুর জন্য হচ্ছে কি আজকে খিচুড়ি করব। আপু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, আর খিচুড়িটা হচ্ছে কি একদমই ঝাল ছাড়া করব। গতবার যে খিচুড়িটা করেছিলাম ওটাতে একটু ঝাল দিয়েছিলাম আমি, বাট আপু হচ্ছে কোনো ঝাল জিনিসই খেতে পারে না, তাই হচ্ছে আপুর জন্য একদম প্লেন করে খিচুড়ি রান্না করব। যেহেতু আজকে আমরা তিনজন মানুষ, আমি, রাতুল আর আপু ইফতার করব, তাই একদম কম করে করেছি যাতে লেফট ওভার না থাকে, যা আছে আর কি সব যাতে শেষ হয়ে যায়। তো ওরকমই হচ্ছে কি অল্প করে আমি রান্না করছি এখন খিচুড়িটা। তো খিচুড়ি রান্নার রেসিপিটা আর আপনাদেরকে না দেখাই এটা একদম নর্মাল করে রান্না করছি। আর লাস্টে দিয়ে হচ্ছে আমি একটু মটরশুঁটি অ্যাড করে দিব, যেহেতু একদম প্লেন রান্না করছি, তাই মটরশুঁটি দিলে দেখতে ভালো হবে, খুব সুন্দর একটা কালার আসবে। তো প্রথমে খিচুড়ি ডাল সব কিছুকে হচ্ছে মানে ডাল আর চালকে আমি ভালো করে ভেজে নিয়েছি মশলা টশলা দিয়ে। এখন হচ্ছে লবণ দিয়ে আদা রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি চালটাকে। চালটা যখন একদম ভালো করে ভাজা হয়ে যাবে তখনই হচ্ছে কি আমি গরম পানি দিয়ে দিব। তো আমার পাশ দিয়ে খিচুড়ি হচ্ছিলো, আর আমি এখানে চলে আসি টেবিল সেট করার জন্য। আজকে হচ্ছে গিয়ে প্লেটগুলোকে অন্য প্লেট দিয়েছি, অন্য প্লেটগুলো দিয়ে আজকে সাজাচ্ছি। আর হচ্ছে গিয়ে গ্লাসের মধ্যে একটু হচ্ছে গিয়ে লেবু কেটে সুন্দর করে ডিজাইন দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে, একটু ডিফারেন্ট লাগে। আমার খিচুড়ি রান্না ডান হয়ে গেল, এই যে অনেক সুন্দর স্মেল আসছে আমার খিচুড়ি থেকে। এই হচ্ছে আমার খিচুড়ি, আর এই হচ্ছে চিকেন কারি। আপুর চিকেন কারি অনেক পছন্দ, তাই এই যে ইন্ডিয়ান স্টাইলের চিকেন কারি করেছি। আর এটা কিন্তু দেখতে অনেক ঝাল লাগছে, বাট এটা ঝাল না, কারণ আপু ঝাল তেমন খেতে পছন্দ করে না, মানে ঝাল খায় না, তাই একদম অল্প ঝাল দিয়ে করেছি। তো এই তো আমার রান্নাবান্না ডান। সব কিছু করতে এখন আড়াইটা বেজে গেছে, মানে আমি অনেক দেরি করে শুরু করেছিলাম, তাই সব কিছু করতে করতে এখন আড়াইটার মতো সময় বাজে। আমাদের নতুন বাসায় আপু আজকে প্রথমবারের মতো আসবে। আপু আর কি অনেক আগে আসতে চাইছিল, বাট আমরা হচ্ছে গিয়ে বলতেছিলাম যে আমাদের বাসায় মনে করেন ফার্নিচার সব অর্ডার দিয়েছি, বাট ওগুলো এখনও আসেনি, তাই আর আপু আসে নাই। বললো যে সব ফার্নিচার আগে আসুক, তারপরে হচ্ছে গিয়ে আপু আসবে বাসায়। তো আমি সব কাজ টাজ কমপ্লিট করে ঘর টর ক্লিন করে নামাজ পড়ে এখন বসে বসে নাটক দেখছি। আর এই যে পাশে খুব সুন্দর রোদ আমার ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে, আর রোদ আসলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা সিজন, তো রোদ আসলে একটু ভালো লাগে, না হলে আমরা যেহেতু একতলায় থাকি অনেক বেশি ঠান্ডা থাকে, রোদ আসলে কিন্তু একটু ঠান্ডাটা কম লাগে। তো এখন হচ্ছে গিয়ে বিকাল 5টার মতো বাজে, আমি হচ্ছে গিয়ে এখন সব কিছু লাস্ট একটু ভেজে নিব, আপু আস্তে আস্তে যাতে সব কিছু রেডি থাকে। আর এটা হচ্ছে পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইতল কুরসি, এটা আপুই গিফট করেছিল আমাদেরকে নতুন বাসায়, যখন আমরা মানে বাসা সব কিছু অ্যাপ্রুভ হয় তখনই আপু গিফট করছিল। এই কয়দিন এত ব্যস্ততার জন্য এটা আর কি লাগানোই হয়নি, বাট আজকে আমরা লাগাবো এটা। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা আইতল কুরসি, এটা দেখতে এত সুন্দর মাশাল্লাহ, আর যখন আমরা দেয়ালে লাগিয়েছি আরও বেশি সুন্দর লাগছে। আপনারা দেখে বুঝতে পারবেন যে দেখতে কেমন লাগছে, আমার কাছে তো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো আমার ড্রয়িং রুমের জন্য এটা একটা পারফেক্ট সাইজের ছিল, এটা সামনাসামনি না যতটা সুন্দর দেয়ালে লাগানোর পর আরও বেশি সুন্দর লাগছে। এখানে আমি চিকেন রোলগুলো ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু মামাদের বাসায় মেহমান যে আসবে তার জন্যই হচ্ছে কি আমি বানিয়ে রেখেছিলাম। প্রথমে রোজার দিক দিয়ে কয়েকটা বানিয়েছিলাম, তারপরে ওগুলি শেষ হওয়ার পর আবার এগুলো বানিয়েছি, এগুলি খেতে অনেক বেশি মজার হয়েছে। আর বাইরের স্প্রিং রোলের থেকে আমার কাছে মনে হয় ঘরে বানানো স্প্রিং রোল অনেক বেশি মজার হয়, আর যেহেতু শীট কিনতে পাওয়া যায় এটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে আমার কাছে, না হলে শীট বানানোটা অনেক বেশি টাফ। তো লাস্ট মোমেন্টে হচ্ছে আমি সব ভাজাভুজি করে নিচ্ছি, আমি ডিম চপগুলো ভেজে নিচ্ছি, আর ডিম চপে ভাজার পর কালারগুলো অনেক সুন্দর এসেছে। আমি একটু মানে একটু কড়া করে ভেজেছি যাতে দেখতে সুন্দর লাগে, পাতলা করে ভাজলে কিন্তু ভালো লাগে না, কালারগুলো সুন্দর আসে না, একটু কড়া করে ভাজলে ভালো লাগে। তো এখন 6:30টার মতো প্রায় বেজে গেছে, তো এখন লাস্ট মোমেন্টে সব প্রিপারেশন চলছে আমার।
আজকে আসবে সোমাপু। তো সোমাপু অলরেডি রওনা দিয়ে দিছে, আমি ভাজাভাজি করতেছি। এখানে আমি যে কারিটা রান্না করছিলাম সেটা এখন গরম হইতে দিয়ে দিছি। আর এখানে হচ্ছে কি আমার বাঁধাকপির পাকোড়াটা হচ্ছে। এই তো প্রায় শেষের দিকে, সব কিছু মোটামুটি ডান। আমি এখানে ডিম চপগুলো ভেজে নিছি, দেন কিছু বুটও গরম করে নিছি। এখন শুধু খিচুড়িটা গরম করব আর কারিটা তো গরম করতে দিয়ে দিয়েছি। আজকে অনেক ভালো লাগতেছে আপুকে, ফার্স্ট টাইম আর কি আপু আসতেছে। আপু অনেক আগে আসতে চাইছিল, কারণ তখন তো আমাদের ফার্নিচার ছিল না। তাই হচ্ছে কি আপুকে বললাম যে আপু আমরা ফার্নিচারগুলো অর্ডার করছি, ওগুলো আসলেই তোমাকে বলবো আসতে। তো আমাদের ফার্নিচার সব আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আসা কমপ্লিট। তো আজকে আপুর সাথে একসাথে ইফতার করবো, ভালোই লাগছে। এখন হচ্ছে কি আমি খিচুড়িগুলো সার্ভ করে নিব। একদম ঝরঝরা হয়েছে খিচুড়িগুলি, খুব সুন্দর স্মেল আসছে না এত। একটু বসে গেছে তো, তাই আমি একটু ঝরঝরা করে নিলাম। এই যে আমার এই সার্ভিং ডিশে আর কি হচ্ছে সার্ভ করব। আর গরম করা লাগবে রাতুল, তুমি কিছু বলো। এখন ইফতার করবো, যে এত কিছু রান্না করলাম সেটা সম্পর্কে কিছু বলো। সব অনেক ইয়ামি লাগতেছে, ক্যান্ট ওয়েট টু ইট। তুমি বলো না সব অনেক ইয়ামি হয়েছে, হয়েছে না? আর পরে তা তো উঠাইতে পারবে না। এই তো আমার খিচুড়ি শেষ। আমার টেবিল গোছানো শেষ। এখানে হচ্ছে আমি পাকোড়া ভেজে নিয়েছি আর মোমোস ভেজে নিয়েছি। আমরা কসকো থেকে মোমোস নিয়ে এসেছিলাম, সেগুলো একটু ভেজে নিলাম। এখানে হচ্ছে লেবু খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, ডিম চপ, রোল, খিচুড়ি, আমার স্পেশাল চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে চিকেন কারি, আর এগুলো হচ্ছে গিয়ে সব ফ্রুটস, খেজুর, বুট। এই তো সব কিছু রেডি, এখন শুধু আপুর জন্য অপেক্ষা। সব কিছু আমার রেডি করা হয়ে গেছে। এই যে আমার টেবিল, খুব সুন্দর করে আমি টেবিলটাকে সাজাইছি। এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, মানুষ মেহমান আসলে আমি সুন্দর করে টেবিল সাজাবো। সো এই তো ওয়েট করতেছি এখন আপুর জন্য। আপু চলে আসছে, রাতুল হচ্ছে কি আপুকে আনতে গেছে। আমরা একসাথে ইফতার করলাম, অনেক বেশি মজা হয়েছে। আপুকে আর ভিডিও করিনি, কারণ আপু ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তাই আর আপুকে ভিডিও করিনি। আপু আজকে অনেক অনেক গিফট নিয়ে আসছে আমাদের জন্য। আপু আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছে, আপনাদেরকে একটু দেখাই কী কী আনছে। একটা ফ্লাওয়ার ভাস নিয়েছে, এটা অনেক সুন্দর, সুন্দর না? টিউলিপ, হোয়াইট টিউলিপ এটা। তারপরে এখানে ক্যান্ডি আনছে, তারপর এখানে হচ্ছে গিয়ে একটা গিফট কার্ড আছে, হোম বুকসের একটা গিফট কার্ডও দিয়েছে। এটা হচ্ছে গিয়ে ক্যান্ডি প্লাস হচ্ছে খেজুর, এটা টু ইন ওয়ান মিক্স করা। সো এটা একটা দিয়েছে। এটা কোথা থেকে জানি আনিয়ে দিছে এত, প্যালেস্টাইন মনে হয়। হ্যাঁ প্যালেস্টাইন থেকে এনে দিছে। আর এখানে হচ্ছে গিয়ে একটা বাটার কুকি দিছে। আর এই যে এটা, এটা হচ্ছে কি নতুন, মানে এটা হচ্ছে কি মার্শালস আমি দেখছিলাম নতুন আসছে রমজান উপলক্ষে। সো এটার মধ্যে সব কিছু ভরে দিছে। ও আরেকটা জিনিসও আছে, এটা দেখো, এটা খুবই কিউট মিনি কোন, চকলেট মিনি কোন। সো এই তো আজকে আপু অনেক অনেক খুশি হয়েছে এখানে এসে, আর আমাদের অনেক ভালো লাগছে। আপুকে আর ভিডিও করিনি, কারণ আপু আসলে ক্যামেরার সামনে আসতে চায় না, আর আমরা আর কি ভিডিও করিনি। সো এই তো সব কিছু গুছাই ফেলছি ঘরের, এখন হচ্ছে কি আমরা ঈশা নামাজ পড়ে রেস্ট নেব। সো সবাই ভালো থাকবেন, আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর কেমন লেগেছে আজকে আমার সব রান্না বান্না টেবিল সেটিং জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ।
Thank you.